আল্লাহ রব্বুল আদামী রমজান মাস আসার সাথে সাথে সমস্ত শয়তান এবং জিনকে বন্দি করে ফেলেন আল্লাহ বলবেন না দুই নম্বর আল্লাহর নসুল বলেন ওগুল্লিকত আবুয়া বুন্না নিফানাম মুফতাহ মিনহাবা আল্লাহর নসুল বলেন জাহান্নামের সমস্ত দরজাগুরু বন্ধ করে দেওয়া হয় তিন নম্বর বৈশিষ্ট্য আল্লাহর নসুল বলেন ওফুতি হাত আবো বলু জন্না ওয়াফুতি হাত আবোয়া বলু জান্নাতী ফালাম ইউগুলা মিনহা বাপ আল্লাহর রসুল বলেন রমজান আসার সাথে সাথে জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় সুমান আল্লাহ পরেন চার নম্বর আল্লাহর রসুল বলেন ময়ুনাদি মুনাদি নিয়া বাগিয়াল হয় আল্লাহর রসুল বলেন চার নাম্বার রমজান মাসের রমজান মাসের বৈশিষ্ট্য হচ্ছে রমজান মাসে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে হে কল্যাণ অন্বেষণকারী আরো বেশি কল্যাণ অন্বেষণ করো আরও বেশি আগে বেড়ে যাও ওয়া বাগিয়াল সাররে ইয়া বাগিয়া সাররে আকুশির আর একজন ঘোষণাকারী ঘোষণা দেন দুনিয়ার মানুষেরা যারা পাপাচারে লিপ্ত পাপ বন্ধ করে দাও পাপ থেকে এবার থেমে যাও পাপা চার ব্যক্তি পাপ থামিয়ে দাও আর পাপের কাজ করো না পাঁচ নাম্বার আল্লাহর রসুল বলেন্লাহিউ তক উমিন্নার আল্লাহর রসুল বলেন্লাহিউ তক উমিনান্নার ওদালিগা কুল্লা তিন প্রতি রাতে রমজান মাসে অসংখ্য অগণিত মানুষকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেন সুমান আল্লাহ করেন পাঁচ নম্বর বৈশিষ্ট্য আল্লাহর রসুল এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ছয় নম্বর আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল করিমে সুরাতুল বাকার একশত তিরাশি নম্বর আয়াতে বলেন

কেন কেন রোজাকে ফরস করা হয়েছে তোমরা জানো নি আল্লাহ রবিন বলেন না আল্লাহ কুন যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো এই জন্য রোজাকে ফরস করা হয়েছে সুমান আল্লাহ করেন রমজানের সাত নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোন আলুল করিমি সুরাতুল বাকার আর পঁচাশি নম্বর আয়াতে বলেন এই রমজান মাস হল কুরআনুল করিমের নাজিলের মাস এবং এই রমজান মাসে আল্লাহ আদামিন আলামিন ও রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন সুমান আল্লাহ করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন শাহরুর মদন আল্লাদি উন জিলাফি হিল কুরআন হুদাল্লিন নাসি ও বেঙ্গিনা তিমিনাল হুদা ওয়ালফুরকন ফামান শাহীদ রামীন কুমু শাহরফ আল ইসুম আল্লাহরব্দুল আদামিন বলেন রমজান মাস জাতি কুরআনুল করিমকে নাজিল করা হয়েছে এই কুরআন হলো সমস্ত মানুষের জন্য হেদায়েত সোয়াল্লাহ বলেন আল্লাহরব্দুল আদামী এই রমজান মাসী কুরআনুল করিমকে নাজিল করেছেন এই রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস এটা হলো সাত নাম্বার বৈশিষ্ট্য আট নাম্বার বৈশিষ্ট্য এই রমজান মাসের ব্যাপারে আল্লাহ রসুল বলেন মা আতা আলাল মুসলিম শাহরুন ফাইরুল্লাহ মিন রমাদন মুস্তাদে আহমদ হাদিস নাম্বার আট হাজার তিন আষট্টি নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন মুসলমানদের উপর রমজান মাসের চাইতে উত্তম আর কোনো মাস আসে না ইসমান আল্লাহ করেন রমজান মাসের নয় নম্বর আর একটি বৈশিষ্ট্য আল্লাহর রসুল বলেন সহি মুসলিম দুই হাজার তিনশত ছিয়াশি নম্বর হাদিসে আল্লাহর রসুল বলেন ইদা কানা রমাদান ও ফতিহাত আবু আবুর রহমা আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাস আসার সাথে সাথে শত যতগুলো রহমতের দরজা আছে সমস্ত রহমতের দরজাগুলো আল্লাহ তালা খুলে দেন সুমান আল্লাহ রমজান মাসের দশ নম্বর বৈশিষ্ট্য আল্লাহর রসুল বলেন রমজান মাসে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় এক হাজার আটশত নিরানব্বই নম্বর আল্লাহর আবু আবুসামা রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ আল্লাহর আলামিন আকাশের সমস্ত দরজাগুলো খুলে দেন সুমনাল্লা বলেন এগারো নম্বর রমজান মাসের একটি বৈশিষ্ট্য হল এই রমজান মাসটা হলো লাইলাতুল কদরের মাস আল্লাহ তাআলা বলেন সূরাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি সাহার রমজান মাসে এমন একটি রাত্র আছে যে রাত্রিতে এক রাত্র ইবাদত করলে হাজার মাস ইবাদত করার চাইতো বেশি সওয়াব আল্লাহ দিয়ে দেন সুবহানাল্লাহ পড়েন এই রমজান মাসটা হলো কদরের মাস কদরের রাত্রিতে এই রাত্রিতে রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতারা জমিনের মধ্যে আসেন এবং যত কল্যাণ কয় বস্তু আছে সবকিছু নিয়ে আসেন এবং জিব্রে ওয়াস সালাম কদরের রাত্রিতে আসেন এই জন্য লাইলাতুল কদর হলো এমন একটা এমন একটা রাত্র যেই রাত্রিটাকে আল্লাহ রাব্বুল আলামিন। রমজান মাসে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রমজান মাসের আরেকটি বৈশিষ্ট্য হল রমজান মাস হলো পাপ মোচনের মাস ক্ষমার মাস মুসলিমের হাদিস দুই হাজার তেত্রিশ নম্বর এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মাসখানে যতগুলো সগিরা গুণা হয় আল্লাহ নব্বুলামিন সমস্ত সগি সগিরা গুণাকে ক্ষমা করে দেন করেন রমজান মাসের তেরো নম্বর বৈশিষ্ট্য হল এই রমজান মাসে কেউ যদি ওমরা করে তাহলে তার আমল নামায় একটা হজের সব লিখে দেওয়া হয় জুয়ান আল্লাহ বলেন রমজান মাসের চোদ্দ নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহর নসুল বলেন রমজান মাস হলো বরকতের মাস নাসাই শরীফের দুই হাজার একশত ছয় নম্বর হাদিস আল্লাহর রসুল বলেন শাহরুন মুবারক রমজান মাসটা হলো বরকতপূর্ণ এবং রমজান মাসটা হলো বরকতের মাস ধরে বলেন সুবাহান আল্লাহ আমি আপনাদের সামনে রমজান মাসের চোদ্দটা বৈশিষ্ট্য বর্ণনা করেছি এর মধ্য থেকে একটা বৈশিষ্ট্য হল রমজান মাসে আল্লাহ রব আলিন সমস্ত শৈতানগুলোকে বন্দি করে রেখে দেন সুমনাল্লা করেন যে শৈতান মানুষগুলোকে নামাজ পড়তে দেয় না যে শয়তান মানুষগুলোকে দোকা দিয়ে হারাম কাজে লিপ্ত রাখে যে শয়তান মানুষগুলোকে বাপের কাজে লিপ্ত রাখে যে শয়তান মানুষগুলোকে আল্লাহর নিকটবর্তী হতে দেয় না আল্লাহ অর্জন করার জন্য দেয় না শয়তান সব সময় মানুষের সাথে লেগে থাকে সব সময় মানুষকে দুকা দিয়ে খারাপ কাজে নিয়ে যাইতে চায় এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে সমস্ত শয়তানগুলোকে বন্দি করে রাখেন যাতে করে আল্লাহর বান্দারা আল্লাহর অনেক নিকটে যেতে পারে সোমান আল্লাহ পরে এই জন্য রমজান মাসে আল্লাহরুল আলামিনের নৈকট্য লাভ করা অনেক সহজ কারণ রমজান মাসে আল্লাহরুল আলামিন সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেন সমস্ত আকাশের দরজাগুলো খুলে দেন জান্নাতির দরজাগুলো খুলে দেন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন শুধুই মাত্র বান্দার জন্য বান্দা যেন ইবাদত করে করে এই রমজান মাসে আল্লাহর থেকে ক্ষমা নিতে পারে সোহান আল্লাহ এই জন্য রমজান মাসের এত ফজিলত এত ফজিলত এই ফজিলত পাওয়ার পরেও যদি রমজান মাসে আল্লাহর নিকটবর্তী কেউ না হইতে পারে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে ক্ষমা না নিতে পারে তার চাইতে হতবাগা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক না মাসের রহমত রমজান মাসের এত বেশি ফজিলত এই রমজান মাসকে পেয়েও যারা আল্লাহ তালার কাছ থেকে গুনা ক্ষমা করাইতে পারলো না তার চাইতে হতবাগা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক না এই রমজান মাসকে সামনে পেয়ে আমরা রমজান মাসের অনেক কিন্তু রুটিন কিভাবে করে ইফতার করব কিভাবে সাহারি করব। কিন্তু মাসের রুটিন এটা করি না আমরা কিভাবে এবাদত করব আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এজন্য রমজান মাসের এই ফজিলত মাস সামনে আসছে রমজান মাসকে সামনে রেখে এখন থেকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই এবার আপনাদের সামনে রমজান মাসের যে রোজাগুলো আমি আর আপনি রাখবো এই রোজাগুলো রাখলে পরে আমার আল্লাহ আমাকে কি পুরস্কার দিবেন এই জিনিসটা শোনাবো আমি আপনাদেরকে রমজানের রোজার ফজিলত শোনাবো বারোটা কয়টা জোরে বলেন কয়টা এক নম্বর রোজার ফজিলত আল্লাহর রসুল বলেন রোজার ফজিলতের এক নম্বর ফজিলত হচ্ছে আল্লাহর বলেন রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখবে এই রোজার প্রতিদান স্বয়ং আমার আল্লাহ দিবেন আল্লাহর আলমিন স্বয়ং নিজে দিবেন রোজার ফজিলত রোজা রাখার এক নম্বর ফজিলত হলো আল্লাহরুল আলামিন এই রোজার প্রতিদান নিজ হাতে দিবেন এই হাদিসটা সহি মুসলিমের এগারো শত একান্ন নম্বর হাদিস একান্ন নম্বর হাদিসে আল্লাহর রসুল বলেন দুনিয়াতে যতগুলো মানুষ ইবাদত করে নামাজ পড়ে হজ করে জাকাত দেয় রোজা ছাড়া সমস্ত আমলগুলোর সব আল্লাহ তালা দশ থেকে নিয়ে এক সোনা বরং সাতশো গুণ বাড়িয়ে দেন জোরে কোন আল্লাহ কিন্তু রমজানের রোজা ছাড়া রমজানের রোজার এত বেশি ফজিলত আল্লাহ রব্বুল আলমিন বলেন রমজান মাসের রোজা যেই ব্যক্তি রাখবে তার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দিব আল্লাহর রসুল বলেন রমজান মাসের রোজার একটা ফজিলত হল যে রমজান মাসের রোজা যেই ব্যক্তি রাখবে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে সে পুরস্কার নিবে সুহান আল্লাহ করেন রমজান মাসের দুই নম্বর ফজিলত রমজানের রোজার দুই নম্বর ফজিলত হল ভালো করে খুব মনোযোগ সহকারে শোনেন রোজা রাখলে আপনি কি পরিমাণ উপকার লাভ করবেন রোজার দুই নম্বর ফজিলত আল্লাহ রমজান মাসে যেই ব্যক্তি রোজা রাখবে গরমকালে যেই ব্যক্তি রোজা রাখবে রোজা রাখার কারণে সে যে পিপাসার্থ হবে আল্লাহ তালা কিয়ামতের দিন তাকে পানি পান করানোর ব্যবস্থা করে দিবেন মুসনাদে বাজার হাদিস নম্বর এক হাজার উনচল্লিশ নম্বর হাদিস আল্লাহর বলেন যেই ব্যক্তি গরমকালে গ্রীষ্মকালে রোজা রাখবে এই রোজা রাখার কারণে তার যে সে যে পিপাসাক্ত হয়েছে কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তার এই তৃষ্ণা নিবারণের জন্য আল্লাহ রব্বুল আলামিন পানি পান করার ব্যবস্থা করে দিবেন সুমান আল্লাহ করেন রোজার তিন নম্বর ফজিলত আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি রোজা রাখবে সেই রোজা তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করিয়ে দিবে সোহানাল্লাহ করেন মুসনাদ আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার নম্বর হাদিস আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি উমামা বাহিনী রাদি আল্লাহ তালানহু আসলেন আল্লাহর রসুলকে এসে বললেন ইয়া আল্লাহ মুর্নি আমালিন আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল করে আমি সরাসরি জান্নাতে যেতে পারবো আল্লাহর রসুল বলেন তুমি রোজা রাখো রোজা রাখলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে সোহান আল্লাহ পড়েন রোজার চার নম্বর ফজিলত আল্লাহ রসুল সাল্লাস্লাম বলেন এক হাজার আটশত ছিয়ানব্বই নম্বর আল্লাহর রসুল বলেন জান্নাতের মধ্যে একটা দরজা আছে যেই দরজার নাম হলো হল নামক দরজা রোজাদাররা কিয়ামতের ময়দানে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে যখন রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে সেই দরজা দিয়ে আর কেউ জান্নাতে যেতে পারবে না সোহান আল্লাহ করেন রোজার ফজিলত রোজার রোজা যারা রাখবে রমজানে সিয়াম যারা পালন করবে কেয়ামতের ময়দানে বিশেষ একটা দরজা দিয়ে সে জান্নাতে ঢুকবে আল্লাহর রসুল বলেছেন রোজা রাখার এত বিশেষ একটা ফজিলত রমজানের রোজা যারা রাখবে তারা জান্নাতের মধ্যে ঢুকবে বিশেষ দরজা দিয়ে এই দরজা দিয়ে জান্নাতি ব্যক্তি ঢুকার পরে রোজাদার ব্যক্তি ঢুকার পরে সেই দরজা বন্ধ হয়ে যাবে আর কেউ সেই দরজা দিয়ে ঢুকতে পারবে না সুমান করেন রোজার পাঁচ নাম্বার ফজিলত আল্লাহর রসুল বলেন আসিয়াম জন্না আল্লাহর রসুল বলেন রোজা হলো জাহান নাম থেকে বাঁচার জন্য ডাল সই বুখারীর হাদিস নাম্বার এক হাজার আটশত চৌরানব্বই নম্বর হাদিস আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি রোজা রাখবে এই রোজার মাধ্যমে সেই জাহান নাম থেকে আত্মরক্ষা করতে পারবে জোয়ান আল্লাহ বলেন রোজার ছয় নম্বর ফজিলত আল্লাহর রসুল সাল্লাল্লাহানীয়াসাল্লাম বলেন এই রোজা এবং কুরআন আল্লাহরব্বুল আদামিনীর কাছে বান্দার জন্য সুপারিশ করবে জুরগন সোহান আল্লাহ মুস্তাদ আহমদ হাদিস নাম্বার ছয় হাজার ছাব্বিশ নম্বর হাদিস আল্লাহর রসুল বলেন আসিয়া মোগল কুরআন কুরআন এবং সিয়াম রোজা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুপারিশ করবে বান্দার জন্য সুপারিশ করবে বান্দাকে সুপারিশ করে করে করেন রোজার সাত নাম্বার ফজিলত আল্লাহর রসুল বলেন বুখারীর হাদিস এক হাজার এক নম্বর হাদিস আল্লাহর রসুল বলেন মানস রমাদনা ইমান আ ওয়াহিদি সাবান গুফিরলা হোমা তাকদ্দামিন দাম্বি যে ব্যক্তি ইমান এবং সোয়াবেরাশায় আল্লাহরাব্বুল আলামিনীর জন্য রোজা রাখবে তার পিছনের সমস্ত গুনা আল্লাহ মাফ করে দিবেন সোয়ার আল্লাহ জোরে পড়েন রমজানের রোজা যদি কেউ রাখে তাহলে তার পিছনের সমস্ত গুণা মাফ করে দিবেন এরপরে আট নম্বর আল্লাহার নয় শত চার নম্বর আল্লাহর রসুল বলেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রব্বুল আলমিনের কাছে মেশকের চাইতেও আরও বেশি সুগন্ধযুক্ত যুক্ত সুবান্লা করেন এরপরে রোজার নয় নম্বর ফজিলত আল্লাহর বলেন রোজা যারা রাখবে তাদের একটি বৈশিষ্ট্য একটি ফজিলত হলো রোজা যারা রাখবে তাদের ফজিলত অত্যন্ত ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহর রসুলের কাছে একজন সাহাবি আসলেন ইয়া রসুল আল্লাহ আমি যদি সাক্ষ্য দেই আপনি আল্লাহর রসুল এবং আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই এবং আমি নামাজ পড়ি এবং আমি জাকাত দিই এবং রোজা রাখি তাহলে আমি কার দরের অন্তর্ভুক্ত হব আল্লাহর বলেন তুমি আল্লাহ এবং শহীদদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তিন হাজার চারশত উনত্রিশ নম্বর হাদিস আল্লাহর রসুল আল্লাহ ওয়াসাল্লাম রোজা রাখার আরও একটি ফজিলত বর্ণনা করেন তিরমিরি শরীফের তিন হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস আল্লাহর রসুল বলেন রোজাদার যখন আল্লাহর কাছে দোয়া করবে সাথে সাথে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেবেন সোয়ান আল্লাহ করেন তিন দুন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না তিন জন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয় এক নম্বর হচ্ছে নেই পরায়ন বাদশাহ যে নেই পরায়ণ শাসক সেই নেই পরায়ণ শাসকের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন দুই নম্বর রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন আমিন কবুল করেন তিন নাম্বার হলো মাজদুম ব্যক্তি যে আছে তার দোয়াল্লাহ তালা কবুল করেন এই তিন ব্যক্তির দোয়াল্লাহ তালা ফিরিয়ে দেন না এই জন্য সাবধান কোনো সময় মানুষের উপর জুলুম করা যাবে না আর শাসক যদি হয় এমন যেই শাসক ন্যায় পরায়ণ হয় সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে জরে কনসোহান আল্লাহ এরপরে এগারো নম্বর আল্লাহর রসুল বলেন রোজার আরেকটি ফজিলত হচ্ছে রোজাদারের জন্য দুইটা আনন্দের বিষয় আছে এক নম্বর হচ্ছে ইফতারির সময় সে আনন্দ করবে আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে যখন যাবে আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে যখন যাবে এবং আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে তখন রোজাদার সব চাইতে বেশি আনন্দিত হবে সুমান আল্লাহ করেন সই বুখারীর এক হাজার নয় চার নম্বর হাদিস আল্লাহর রসুল বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দের বিষয় একটা হলো ইফতারের সময় আর একটা হলো আল্লাহর সাথে সাক্ষাতের সময় সোহান আল্লাহ পড়েন রোজার বারো নম্বর বৈশিষ্ট্য রোজার বারো নম্বর ফজিলত আল্লাহর রসুল সাল্লাহ বলেন সই বুখারীর দুই হাজার আটশত চল্লিশ নম্বর হাদিস আল্লাহর রসুল বলেন কেউ যদি আল্লাহর জন্য রোজা রাখে আল্লাহর রাস্তায় রোজা রাখে তাহলে আল্লাহ তার থেকে সত্তর বছরের দূরত্ব জাহান নাম যাবে সোহান আল্লাহ করবেন না বারোটা বৈশিষ্ট্য বারোটা ফজিলত আপনার সামনে বললাম রমজান মাসের ফজিলত বললাম এবার এতগুলো শোনার পরেও যদি কোনো ব্যক্তি রোজা না রাখে যে হজুর আমি রোজা রাখবো না আমি রোজা না রেখে দিনের বেলা হোটেলে বসে চা খাবো আমি রোজা না রেখে দিনের বেলা পানাহার করব আমি রোজা না রেখে আমি দিনের বেলা যত ধরনের কাজ আছে সেগুলো করব। আমার কি সমস্যা হবে রোজা না রাখার কত ভয়ঙ্কর শাস্তি কত ভয়ঙ্কর পরিণতি আপনার হবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন সহিব সহিব নেহিব্বান হাদিস নাম্বার সাত হাজার চারশত আটচল্লিশ নম্বর হাদিসে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম রোজা না রাখার কত ভয়ংকর শাস্তি হতে পারে আল্লাহ রসুল বলেছেন খুব মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আমি একবার ঘুমিয়েছিলাম আল্লাহর রসুল গুমন্ত অবস্থায় আল্লাহর রসুলের কাছে দুইজন ব্যক্তি আসে কয়জন জোরে বলেন কতজন আল্লাহর রসুলের কাছে দুইজন ব্যক্তি এসে বলল আমাদের সাথে চলেন আল্লাহর দুই তারা নিয়ে এক দুর্গম পাহাড়ের কাছে একটা দুর্গম পাহাড়ের কাছে তাকে নিয়ে যাওয়া হলো এই দুর্গম পাহাড়ের কাছে নিয়ে গিয়ে আল্লাহর রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ এই পাহাড়ে আপনি উঠেন আল্লাহর রসুল বললেন এই পাহাড়ে উঠা আমার দ্বারা সম্ভব না ওই দুইজন লোক বলল তাহলে আমরা আপনাকে সাহায্য করব। আপনি এই দুর্গম পাহাড়ের মধ্যে উঠেন আল্লাহর রসুল উঠা শুরু করে দিলেন এই পাহাড়ের উপরে উঠতে উঠতে পাহাড়ের চূড়ায় চলে গেলেন পাহাড়ের চূড়ায় যখন চলে গেলেন আল্লাহর রসুল সাল্লু ওয়াসাল্লাম একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলেন জিজ্ঞেস করলেন এই আওয়াজ কোথেকে আসলো এবং কিসের আওয়াজ আল্লাহর রসুলকে জবাব দেওয়া হলো ইয়া রসুল আল্লাহ এই আওয়াজটা হলো জাহান আওয়াজ জোরে কন্যা উজুবিল্লা কোথায় গিয়ে দেখলেন পাহাড়ের চূড়ায় পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহর রসুল ভয়ঙ্কর আওয়াজ শুনতে পান আওয়াজ শোনার পরে আল্লাহর রসুল যখন জিজ্ঞেস করলেন তারা বললেন এটা হলো জাহান আওয়াজ এটা হলো জাহান আওয়াজ আল্লাহর রসুল যখন আর একটু সামনে গেলেন দেখলেন এক দল মানুষের পাগুলো উপরের মধ্যে বাধা পাগুলো টাকনুর মধ্যে উপরের দিকে বাঁধা এই মানুষগুলো জ্বলন্ত অবস্থায় আছে আর মানুষের গালগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে করা এবং গালগুলো থেকে টপ টপ করে রক্ত জড়ছে আল্লাহর রসুল এই ভয়ঙ্কর চিত্র দেখে আল্লাহর রসুল জিজ্ঞেস করলেন এরা কারা এত ভয়ঙ্কর অবস্থা পাগুলো উপরে আর মাথাটা নিচের দিকে এবং গালগুলো ছিন্ন বিচ্ছিন্ন করা গাল থেকে বেবে রক্ত জড়ছে এরা কারা আল্লাহর রসুল সাল্লাহ আলহাসাল্লাম যখন জিজ্ঞেস করলেন তখন সেই দুইজন ব্যক্তি যে উত্তরটা দিয়েছেন ভালো করে বোঝার চেষ্টা করেন যারা রোজা রাখেন না রোজা রাখবেন না নিয়ত করেছেন আল্লাহর রসুল কত ভয়ঙ্কর কথা বললেন আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে জানানো হলো ইয়া রসুল আল্লাহ এই যে ভয়ঙ্কর পরিস্থিতি দেখছেন পা গুলো উপরের দিকে আর মাথাটা নিচের দিকে গালগুলো ছিন্ন বিচ্ছিন্ন করা গাল বেয়ে বে রক্ত পড়ছে এই ভয়ঙ্কর চিত্র হলো তাদের যারা দুনিয়ায় থেকে রোজা রেখে রোজা বেঙ্গে ফেলেছে না ওজুবিল্লা পড়েন রোজা রাখছে কিন্তু রোজাটা বেঙ্গে ফেলেছে রোজা রাখার পরে বেঙ্গে ফেলেছে আল্লাহর রসুল বলেন তার যদি এই দৃশ্য হয় তাহলে যে রোজাই রাখলো না তার অবস্থা কত কঠিন থেকে কঠিন হবে তার অবস্থা কত ভয়ঙ্কর হবে একটু চিন্তা করার বিষয় যেই ব্যক্তি রোজা রাখার পরে রোজা বেঙ্গে ফেলে তার অবস্থা হবে এরকম গুলে উপরের দিকে থাকবে মাথাটা নিচের দিকে থাকবে এবং গাল ছিন্ন বিচ্ছিন্ন করা হবে এই গাল বেবে রক্ত করবে এটা হলো রোজা রেখে ভেঙে ফেলার শাস্তি আর যেই ব্যক্তি রোজা রাখবে না তার কত কঠিন শাস্তি হবে একটু চিন্তা করে দেখুন রাখবেন তো রোজা ইনশাল্লাহ জোরে বলেন রাখবেন তো ইনশাল্লাহ একটা রোজাও ছাড়া যাবে না একটা রোজাও ছাড়বেন না যত পরীক্ষা আসুক না কেন একটা রোজাও ছাড়বেন না একটা রোজার জন্য কত কঠিন ভয়াবহ পরিস্থিতি হবে আল্লাহর রসুল সাল্লাসাল্লাম হাদিস হাদিসের মধ্যে বলেন তিরমিদি শরীফের শাশ্বত তেইশ নম্বর হাদিস আল্লাহর রসুল বলেন কেউ যদি বিনা কারণে একটা রোজা ছেড়ে দেয় তাহলে এই একটা রোজার জন্য সে যদি সারা জীবন রোজা রাখে সে যদি বছর কে বছর রোজা রাখে তাহলে একটা রোজার হক আদায় হবে না নজবিল্লা পড়েন রোজা না রাখার কত ভয়ঙ্কর শাস্তি একটা রোজা যদি কেউ না রাখে তাহলে সে যদি সারা জীবন রোজা রাখে তাহলে একটা রোজার ক্ষতিপূরণ সে দিতে পারবে না এই জন্য রোজা তো ইনশাআল্লাহ আরও জোরে বলেন রোজা রাখব তো ইনশাআল্লাহ এই রমজান মাসে রোজা যদি না রাখেন তাহলে আপনার যে ভয়ঙ্কর শাস্তি আর পৃথিবীতে কেউ পাবে না কারণ এই রোজা রাখার জন্য আল্লাহ রবুল আর কত সুন্দর পরিবেশ করে দিয়েছেন কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন রমজান মাসে সমস্ত শৈতানগুলোকে শিকল দ্বারা বন্দি করে রাখা হয় এবং সমস্ত দুষ্ট জিনগুলোকে বন্দি করে রাখা হয় এরপরেও যদি কোনো বান্দা আল্লাহর নৈকট্য লাভ না করতে পারে তাহলে বুঝতে হবে সে রমজানের বাহিরে কখনোই সঠিক পথে চলতে পারবে না কথা বলেন ঠিক না এরপরে রমজান মাসে রোজা রাখার পরে আপনার কিছু কাজ বর্জনীয় আছে যে কাজগুলো আপনি করতে পারবেন না আল্লাহ রসুল সাল্লাসাল্লাম সহি বুখারির ছয় হাজার সাতান্ন নম্বর হাদিসের মধ্যে বলেন রোজা রেখে তিনটা কাজ করা যাবে না কয়টা যদি বলেন কয়টা সবাই বলেন কয়টা এক নম্বর হলো রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না কি বলা যাবে না দুই নম্বর রোজা রাখার পরে আল্লাহর রসুল বলেন রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না এবং মিথ্যা কাজও করা যাবে না তিন নম্বর আল্লাহর রসুল বলেন মূর্খের মতো কাজ করা যাবে না মূর্খতা পরিহার করতে হবে আল্লাহর রসুল এই হাদিসের মধ্যে তিনটা কথা বললেন এক নম্বর মিথ্যা কথা বলা যাবে না দুই নম্বর মিথ্যা কাজ করা যাবে না তিন নম্বর মূর্খের মতো কাজ করা যাবে না এই তিনটা কাজ আল্লাহর রসুল নিষেধ করেছেন রোজা রেখে এটা করা যাবে না কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো এই বাংলাদেশের মধ্যে রমজান মাসে কিছু ব্যবসায়ী এমন আছে সারা বৎসরে যা মিথ্যা কথা না বলে রমজান মাসে এসে এর চেয়ে বেশি বলে কথা বলেন ঠিকই না রমজান মাসে মানুষগুলো এমনভাবে মিথ্যা কথা বলে আপনি মার্কেটে যাবেন একটা শাড়ি অথবা থ্রি পিস কেনার জন্য অথবা কোনো জিনিস কেনার জন্য সে কসম করে বলবে এটার দাম হলো আল্লাহর কসম পাঁচশো টাকা অথচ দাম হল মাত্র দুশো টাকা আছে না নাই বলেন আছে না নাই আবার রোজাও রাখছে আবার কি রাখছে আবার মাথায় টুপিও আছে টুপিও আছে দাড়িও আছে আবার সব কিছু থাকার পরেও এই রমজান মাসে ব্যবসাকে উপলক্ষ করে এই ব্যবসাকে একটু লাভবান করার জন্য নিজে ব্যবসার মধ্যে লাভবান হওয়ার জন্য মিথ্যা কথা বলে রোজা রেখে আল্লাহর বলেছেন যারা রোজা রেখে মিথ্যা কথা বলবে তাদের রোজার কোনো সব আল্লাহর দরবারে হবে না এই জন্য রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না রোজা রেখে এটা বর্জন করতে হবে রোজা রেখে যদি মিথ্যা কথা বলেন তাহলে আল্লাহর দরবারে সেই রোজার কোনো দাম আপনি পাবেন না এরপরে রোজা রেখে যেই জিনিসটা করা যাবে না আল্লাহর আরও দুইটা গাছ করা যাবে না এক নাম্বার হচ্ছে ইয়ারফুস রোজা রেখে জগড়া করা যাবে না কি করা যাবে না ফালা ইয়ারফুস অশ্লীলতা করা যাবে না এবং এবং জগড়া করা যাবে না তাহলে এই হাদিসের মধ্যে দুইটা নিষেধ করলেন এক নম্বর রোজা রেখে অশ্লীলতা করা যাবে না দুই নম্বর রোজা রেখে ঝগড়া করা যাবে না ভালো করে বোঝার চেষ্টা করেন আপনি রোজা রেখেছেন কিন্তু আপনি অশ্লীল কাজে লিপ্ত রোজা রেখে মোবাইলে খারাপ জিনিস দেখছেন আছে না নাই যুবক ভাইয়েরা ভালো করে শোনো রমজানের রোজা রেখে তুমি যদি অশ্লীল কাজ দেখো এবং রোজা রেখে তুমি যদি খারাপ দেখো রোজা রেখে যদি তুমি খারাপ জিনিস দেখো অশ্লীল জিনিস দেখো তাহলে এই রোজার তুমি আল্লাহর কাছে পাবে না এই জন্য খারাপ কাজ রাজি আছে ইনশাআল্লাহ আর আল্লাহর রসুল বলেছেন রোজা রেখে জগড়া করা যাবে না রোজা রেখে ঝগড়া করা যাবে না যদি আপনার সাথে কেউ যজ্ঞা করতে আসে আপনি বলবেন আমি রোজাদার এরপরেও আপনি ঝগড়া করবেন না এই জন্য রোজা রেখে ঝগড়া করবো না রাজিয়া সিংশা আল্লাহ আরও জোরে বলেন রাজিয়া সিংশা আল্লাহ তাহলে রোজা রেখে পাঁচটা কাজ আমরা করব না এই দুইটা হাদিসের মাধ্যমে জানতে পারলাম এক নম্বর মিথ্যা কথা বলবো না দুই নাম্বার মিথ্যা কাজ করব না তিন নাম্বার মূর্খের মতো কাজ করব না চার নাম্বার কারো সাথে ঝগড়া করব না পাঁচ নাম্বার অশ্লীল কোনো কাজ করব না রাজিয়া সিংশা আরো জোরে বলেন রাজিয়া সিনশাআল্লাহ হ্যাঁ যুবক তোমাকে বলি রমজানের রোজা রেখেছ কিন্তু আবার মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য দেখছ মনে রাখবা আল্লাহর রসুল বলেছেন রমজান মাসে একজন ঘোষণাকারী ঘোষণা করেন ইয়া বাঘ সাররি হে পাতা চার ব্যক্তি এবার থেমে যাও মনে রাখবে এই কথাটা ভালো করে মনে রাখবে তুমি যখন পাপ কাজের মধ্যে লিপ্ত থাকো তুমি এই কথাটা স্মরণ করবে হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেছেন তুমি যখন রমজান মাসে খারাপ কাজ করতে থাকো তোমাকে একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছেন তুমি খারাপ কাজটা করিও না তুমি খারাপ কাজটা করবে এই ঘোষণা দেওয়ার পরেও যদি তুমি খারাপ কাজে লিপ্ত থাকো তাহলে বুঝতে হবে তোমার মতো হতবাগা কেউ নেই এই জন্য রমজান মাসে কখনোই অশ্লীলতা করব না রাজি ইনশাল আরও জোরে বলেন রাজি ইনশাল তাহলে রমজান মাসে কি কি করব রমজান মাসে আপনারা যে সমস্ত জিনিসগুলো করবেন পাঁচটা জিনিস বেশি বেশি করবেন কয়টা জোরে বলেন কয়টা এক নম্বর হলো রমজান মাসে একটা রোজাও আমরা বাঙবো না রাজি ইনশাল্লাহ পাক্কা ওয়াদা একটা রোজাও আমরা কেউ তরক করবো না দুই নাম্বার রমজান মাসের কাজ হচ্ছে সবগুলো তারাবি মসজিদে খতমে তারাবি পড়বো ইনশাল্লাহ রাজি আসেন ইনশাআল্লাহ রমজান মাসে তারাবি পরব খতমে তারাবি আর তিন নম্বর হলো রমজান মাসে যেই কাজটা করব রমজান মাসে সবচেয়ে বেশি বেশি দোয়া করব কি করব জোরে বলেন কি করব আল্লাহর রসুল বলেছেন রমজান মাসে যেই ব্যক্তি দোয়া করবে তার দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না এখানে অনেক মানুষ এমন আছেন যাদের মা নাই যাদের বাবা নাই যাদের নানা নাই যাদের দাদা নাই অনেক মানুষ না নাই আপনি একটু চিন্তা করেন আপনার বাবা কবরের মধ্যে আছে কিভাবে আছে আপনি কিন্তু জানেন না আপনার মা কবরের মধ্যে আছে কিভাবে আছে আপনি জানেন না আপনাকে আপনার মা বাবা কত কষ্ট করে কত কষ্ট করে লালন পালন করেছেন সেই মা বাবার জন্য রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এইভাবে বলবেন আল্লাহ এই রমজান মাসে তুমি অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও আল্লাহ তুমি আমার মা বাবাকেও মুক্ত করে দাও বলবেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার চার নাম্বার এই রমজান মাসে বেশি বেশি ফার করবেন কি করবেন সব সময় ইস্তেগফার করবেন আস্তাগফিরুল্লাহ 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 তিন নাম্বার চার নাম্বার এই রমজান মাসে বেশি বেশি কুরআনুল কারীমের তেলাওয়াত করবেন রাজি আছেন ইনশাআল্লাহ আরও জোরে বলেন রাজি আসেন ইনশাআল্লাহ এই রমজান মাসে রোজা রেখে আপনি কোরআনুল করিমের তিলাওয়াত করবেন মনে রাখবেন কোরআনুল করিমের তিলাওয়াত যদি আপনি না করেন এই রমজান মাস পেয়েও যদি কোরআনুল করিম সহি শুদ্ধভাবে না পড়তে পারেন তাহলে আপনার মতো পরাকু পরাকপাল আর কেউ হতে পারে না কারণ রমজান মাসে যদি আপনি কোরআনুল করিম তিলাওয়াত না করেন আর সুযোগ পাবেন না রমজান মাসে সুবর্ণ সুযোগ এই রমজান মাসে কোরআন আল্লাহ নব্বুল নাজিল করেছেন এই জন্য রমজান মাসে বেশি বেশি কোরআন ভালো করে বুঝার চেষ্টা করেন এই যে হাবিজিয়া মাদ্রাসা এখানে একটা ছাত্রকে আপনি ক্লাস ওয়ানের ছাত্রকে দাঁড় করিয়ে দেন সে অনর্বল সুন্দর করে কোরআন উল পারে সুরা ফাতে শুদ্ধ করে পড়তে পারে এবং সুন্দরভাবে ভাবে কোরআনুল করিমের পারে আপনি কিন্তু কোরআনুল করিমের পারেন না মনে রাখবেন কুরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন রমজান মাসে এই রমজান মাসে কুরআনুল কারীম নাজিল করেছেন এই রমজান মাসে যদি আপনি কুরআনুল কারীমকে সহি শুদ্ধভাবে তিলাওয়াত না করতে পারেন তাহলে মনে রাখবেন রমজানের পরে কিন্তু এই সুযোগ আপনি পাবেন না এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা কুরআন তিলাওয়াত করে আপনারা এখানে অনেক মানুষ আছেন যারা এখনো পর্যন্ত কোরআন সহি শুদ্ধ করে পারেন না মনে রাখবেন আল্লাহর রসুল বলেছেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে যাবে কোরআন যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয় যে হে আমাত হে কোরআন কোরআন যদি বলে আমাকে সে তিলাওত করে নাই হে আল্লাহ তুমি তাকে জাহান্নামে দাও সে আমাকে তিলাওয়াত করে নাই বাঁচার রাস্তা আছে জোরে বলে রাস্তা আছে কোরআনুল করিমকে বেশি বেশি তিলাওয়াত করবেন কারণ কোরআন যদি আপনি সহি শুদ্ধ করে না পড়তে পারেন তাহলে এই কোরআন আপনাকে জাহান নামে নিয়ে যাবে এই কোরআনের মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ মনে রাখবেন কোরআনুল করিম কিন্তু আপনার পক্ষে সাক্ষী হবে কোরআনুল করিম যে ছাত্রটা পড়ে এই ছাত্রের বিপক্ষে যদি অবস্থান নেন মনে রাখবেন দুনিয়ার মধ্যে হয়তোবা আপনার সাথে আমার হিংসা থাকতে পারে আপনার সাথে আমার সাথে সাময়িক কিছু দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু এই জায়গা জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় বলেন তো দেখি কোরআন এটা কার জোরে কালাম বলেন কার আল্লাহর কালাম যেই জায়গার মধ্যে তিলাওয়াত করা হয় সেই জায়গার বিপক্ষে যারা অবস্থান নেবে মনে রাখবেন তাদের কপাল পুড়ে গেছে কি গেছে সাবধান কোরআনের মাদ্রাসার সাথে দুশ্মনী রাখবেন না আপনার বাহ্যিক কোন দুশ্মনী থাকতে পারে আপনার স্বাভাবিকভাবে তার সাথে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু কোরআনের সাথে আপনার কোনো দ্বন্দ্ব নেই কথা বলেন ঠিক কিনা কোরআন আল্লাহর কালাম এটাকে আঁকড়ে ধরেন এই জন্য রমজান মাসে জানা কোরআন সহি যুদ্ধ করে পড়তে পারেন না এই মাদ্রাসায় আসুন বসুন এই পুরা রমজান মাস কোরআনুল করিম নিয়ে চর্চা করুন আপনি সুরা ফাতে পারেন না এই রমজান এটা শিখে নেন আপনি দশটা সুরা পারেন না যে সুরা দিয়ে নামাজ পড়তে হয় এই সুরাগুলো এই মাদ্রাসায় এসে হুজুরের কাছে হোক অথবা ছাত্রদের কাছে হোক শিখে নেন মনে রাখবেন এই মাদ্রাসা আপনাদের জন্য রহমত এই মাদ্রাসা আপনাদের জন্য বরকত কারণ এই মাদ্রাসা যদি না থাকতো এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন কতবার সালাম দিছে ছাত্ররা সালাম আলাইকুম খুদার কসম করে বলি যদি এখানে মাদ্রাসা না হইতো যদি এখানে প্রতিষ্ঠান না হইতো আপনি রাস্তা দিয়ে যাইতেন আপনার মতো এমন হাজারো মানুষ রাস্তা দিয়ে যাইতো একটা ছাত্র আপনাকে দিত না আপনাকে এমন ব্যবহার করত যে ব্যবহারে আপনি দুঃখিত হইতেন কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা আপনাদেরকে প্রতিদিন যাওয়ার সময় আসসালামু আলাইকুম বলে আসার সময় আসসালামু আলাইকুম বলে বলেন তো দেখি এর চাইতে সুন্দর ব্যবহার আর পৃথিবীতে কিছু হতে পারে জোরে বলেন হতে পারে এই মাদ্রাসার সাথে দুশ্মনী রাখা যাবে সাবধান মাদ্রাসার সাথে দুশ্মনী করবেন না এখন মাদ্রাসা নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে অনেক ষড়যন্ত্র চলছে মনে রাখবেন মাদ্রাসার বিপক্ষে যারা অবস্থান নিবে কুরআনের বিপক্ষে যারা অবস্থান নিবে কুরআনের মাদ্রাসার বিপক্ষে যারা অবস্থান নিবে এরা মুসলমানের শত্রু এরা ইসলামের শত্রু এরা নবীর শত্রু এরা আল্লাহর শত্রু কথা বলেন ঠিক কিনা মাদ্রাসার বিপক্ষে অবস্থান নিলে মনে রাখবেন হাসর কিন্তু বলা হবে না কেয়ামতের আমাদের ময়দানে আপনাকে এমনভাবে দাঁড়াতে হবে যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিল আবু জাহেল কথা বলেন ঠিক না কোরআনের বিপক্ষে অবস্থান নিলে আপনাকে আবু জাহেলের মতো দাঁড়াতে হবে আপনাকে আবু জাহেল যেই জায়গায় থাকবে আপনাকেও সেই জায়গায় থাকতে হবে কথা বলেন ঠিক কিনা কোরআনের মাদ্রাসার সাথে আপনার কিসের দুশো যার সাথে দুশ্মনী আছে তাকে নিয়ে বসেন কিন্তু পুরাণের মাদ্রাসা সম্পর্কে কথা বললে মনে রাখবেন আপনার জীবনের শেষ কালটা ভালো হবে না মৃত্যুটা ভালো হবে না এজন্য এই মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি বেজার জোরে বলেন খুশি না বাজার এই মাদ্রাসার মধ্যে যে সমস্ত ছাত্ররা পড়ালেখা করে আপনি কয়দিন রাত্রে উঠে তিনটা বাজে কোরআন নিয়ে বসেছেন আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে আর অল্প কিছুদিন পূর্বে এই বাংলাদেশের মধ্যে রাত্রে ভূমিকম্প হয়েছে তখন আপনারা সবাই ঘুমন্ত ছিলেন সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার ছাত্ররা বুরাত্রে অজু করে আল্লাহ রব্দুল আয়াল আমিনের কালামুল্লা শরীফ পড়ার কারণে আমার মনে হয় এই বাংলাদেশে ভূমিকম্প হওয়া সত্ত্বেও এই বাংলাদেশের কোনো ক্ষতি হয় না কথা বলেন ঠিক কিনা কয়দিন আপনি উঠেছেন বুরাত্রে কয়দিন উঠেছেন এই মাদ্রাসার ছাত্র বাংলাদেশের সব মাদ্রাসার ছাত্রগুলি রাত্র তিনটা বাজে গুম থেকে উঠে তিনটা বাজে গুম থেকে উঠে অজু করে قرآن نيب قرآن الكريم ارتلاعات الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এইভাবে কোরআনুল করিম পড়তে দেখে রাত্র কি রাত্র অনেক সময় এমন হয় রাত্রে বারোটা একটা পর্যন্ত কোরআনের কারিমের তেলাওয়াত করে যেই সময় আপনি ঘরের ভিতরে নাটক দেখেন সিনেমা দেখেন যেই সময় ঘরের ভিতরে আপনি সিনেমা দেখেন উলঙ্গ নারী দেখেন যেই সময় ঘরের ভিতরে আপনি নাচ গান দেখেন সেই সময় ছাত্ররা বসে কোরআনুল কারিমের তেলাওয়াত করে হাদিস পড়ে কোরআনুল কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ করে মনে রাখবেন যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় সেই জায়গার মধ্যেই আল্লাহ তালার পক্ষ থেকে রহমত নাজিলেন রমজান মাসের চার নম্বর কাজ তেলাওয়াত করবেন যারা এখনো পর্যন্ত সুরা ফাতেহা পারেন না যারা এখনো পর্যন্ত দশটা সুরা পারেন না আসেন মাদ্রাসায় হুজুরের সামনে বসেন কোরআন শিখেন হুজুরের সাথে মহাব্বত পয়দা করেন মহাব্বত সৃষ্টি করেন দেখবেন মনটা ভালো লাগবে পাঁচ নাম্বার রমজান মাসে যেটা সবচেয়ে বেশি করবেন রমজান মাসে বেশি বেশি দান করবেন কি করবেন জোরে বলেন কি করবেন রমজান মাসে বেশি বেশি দান করার চেষ্টা করবেন রমজান মাসে রুটিন করে নেন প্রতিদিন কমপক্ষে পাঁচ টাকা হলেও দান করবেন কারণ রমজান মাসের দান এক টাকা দান করলে সত্তর টাকার সোয়া পাবেন সোয়ান এই জন্য রমজান মাসের দান করার দরকার আছে না নাই বেশি বেশি দান করার চেষ্টা করবেন মনে রাখবেন আপনার এই টাকা আপনি কবরে নিয়ে যেতে পারবেন না যেটা আগে হুজুর বলেছেন আপনার টাকা আপনি কবরে নিয়ে যেতে পারবেন না আপনি জানেন না আপনার রক্তের আপনার গামের টাকা কি হচ্ছে আপনি জানেন না আপনি এত কষ্ট করে যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন আপনার মৃত্যুবরণ করার পরে সাথে সাথে এই টাকা নিয়ে বাগাবাগি করবে আপনার উত্তর শরীর নাই যদি গিয়ে বলি আপনার বাবা তো মারা গেছে আপনার বাবার জন্য অন্তত বাবার জন্য আপনার বাবা যেই টাকা কামাই করে গিয়েছে এই টাকা থেকে আপনার বাবার জন্য দশ হাজার টাকা মসজিদে দান করে না কারণ মৃত্যুর পরে আপনার কিছুই কবরে যাবে না আপনার সন্তান বলবে এত টাকা দেওয়া যাবে না টাকা কার আপনি টাকা ইনকাম করেছেন আপনার টাকা দিবে না অথচ কবরের মধ্যে আপনি অসহায় কবরের মধ্যে গিয়ে আপনি অসহায় হয়ে থাকবেন যে দুনিয়া থেকে কোনো সত্যে জারিয়া কবরে আসে কিনা আপনি সেখানে দেখবেন আপনার দুনিয়া থেকে যদি কোনো জিনিস না আসে দুনিয়া থেকে যদি সবকে জারিয়ার কোনো সব না আসে আপনি অপেক্ষায় থাকবেন সেই সওয়াবের জন্য কিন্তু পাবেন না এজন্য নিজের টাকা নিজে খরচ করে যান রমজান আসতেছে বেশি বেশি দান করার চেষ্টা করেন আর এই মাদ্রাসা প্রতিষ্ঠান মনে রাখবেন আপনার বাবা দুনিয়াতে বেঁচে নাই। আপনার মাও দুনিয়াতে বেঁচে নাই কয়দিন আপনার মায়ের জন্য পাঁচশো টাকা দান করেছেন মসজিদে কয়দিন আপনি মায়ের জন্য এক হাজার টাকা দান করছেন মসজিদে কয়দিন আপনার মায়ের জন্য যদি জীবিত থাকতো একটা শাড়ি দিতেন আপনি এই নিয়োগ করেন না যে মা যেহেতু নাই মায়ের এই শাড়ির টাকাটা আমি মসজিদে দান করব আমার বাবা নাই বাবা থাকতে ঈদের দিন আমি লুঙ্গি কিনে দিতাম বাবা থাকলে ঈদের দিন আমি তার জন্য মার্কেট করতাম যেই টাকা দিয়ে মার্কেট করতাম সেই টাকা আমি মাদ্রাসায় দান করে দিলাম গরিবদেরকে দান করে দিলাম কয়জন করেছেন করেন নাই আপনি মনে করতেছেন ইনশাল্লাহ আমি অনেক টাকা কামাইতাছি আমার সন্তানকে দিয়ে আমি এই কাজ করাবো আপনি মরে যাবেন আপনার সন্তান যেমনিভাবে আপনার পিতা থেকে টাকা নিয়ে আপনি বাবার জন্য দান করেন নাই আপনার সন্তানও পড়বে না এই পৃথিবী বড় স্বার্থপর পৃথিবী বড় স্বার্থপর আপনার জন্য কেউ কান্না করবে না আপনার জন্য কেউ কান্না করবে না আপনার জন্য আপনার নিজেকে কান্না করতে হবে মনে রাখবেন আপনার বাবা আছে আপনার দাদা আছে আপনার নাতি আছে তারা অনেক কিছু করবে করবে না তারা ভুলে যাবে আপনি ইন্তেকাল করেছেন আপনার সবচেয়ে কাছের বন্ধু আপনাকে এক সপ্তাহ স্মরণ রাখবে আপনার সবচেয়ে প্রিয় ছাত্র এক সপ্তাহ স্মরণ রাখবে আপনার আদরের সন্তান এক সপ্তাহ কান্নাকারি করবে এক সপ্তাহ কবরে যাবে দ্বিতীয় সপ্তাহে আপনার কথা আস্তে আস্তে ভুলে যাবে তৃতীয় সপ্তাহে আরও বলে যাবে এক বছর পরে বাবা দুনিয়াতে ছিল কি না এটাই ভুলে যাবে হ্যাঁ আব্বাস আলী ভাই ওনার এই জায়গায় মাদ্রাসা ওনার দুইজন সন্তান ইন্তেকাল করেছেন আল্লাহ তালা ওনাদেরকে মাফ করেন আমরা সকলেই নিজেদের মা বাবার জন্য এবং বিশেষ করে যারা এই মাহফিলে কষ্ট করেছেন সকলের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ এবং যারা ইন্তেকাল করেছেন এই এলাকার সকলের জন্য দোয়া করব সকলে আমরা দোয়ার মধ্যে নিজের মা বাবার নামকে স্মরণ করবো যেন আলমিন মা বাবাকে জান্নাতের জান্ন দান করেন আল্লাহামিল্লা হেরব্বিন আলমিন আল্লাহাম وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আই রব্বুল আলামিন হে আল্লাহ আমরা কিছু গুনাহগার বান্দা একত্রিত হয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া তুমি কবুল করে নাও আয় আল্লাহ গভীর রাত্র পর্যন্ত বসে বসে অনেক মুরব্বী বাবারা অনেক যুবক ভাইয়েরা আওয়াজ নসিহত শুনেছে আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে সকলকেই তুমি কবুল করে নাও হাই রব্বুল আলামিন হে আল্লাহ এই মাহফিল কে করতে গিয়ে অনেক যুবক সন্তান অনেক বৃদ্ধ বাবা জিরা অনেক কষ্ট করেছে আল্লাহ হাই আল্লাহ মেহেরবানি করে সমস্ত বাইদেরকে তুমি কবুল করে নাও হাই রব্বুল আলামিন হে আল্লাহ বিশেষ করে এই মাহফিলের জন্য যারা দান করেছে আল্লাহ আয়া আল্লাহ মেহেরবানী করে সকলের দানকে তুমি কবল করে নাও। আয়রব বলে আল এই এলাকার মধ্যে যত মানুষ ইন্তেকার করেছে আল্লাহ আয়া আল্লাহ যারা ইন্তেকাল করেছে সকলকে তুমি মাফ করে দাও আয়রব বলে আর আমি বড় কষ্ট করে মাদ্রাসাটা করেছে আল্লাহ আয়রব বলে আর আয় আল্লাহ বিভিন্ন ধরনের বাধা বিভিন্ন ধরনের সমস্যা আল্লাহ আয় আল্লাহ তুমি তো সব কিছু দেখছো আল্লাহ আয় রব্বুল আলামিন তোমার কালামুল লাই মাদ্রাসার মধ্যে বসে বসে পাঠ করা হয় আল্লাহ আয় রব্বুল আলামিন মেহেরবানি করে মাদ্রাসাকে তুমি কবুল করে দাও আয় রব্বুল আলামিন যেই সমস্ত ছাত্ররা মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে ছাত্রগুলোকে তুমি কবুল করে দাও আল্লাহ এলাকার মধ্যে যতগুলো মানুষ আছে আল্লাহ মেহের করে সমস্ত মানুষগুলোকে মাদ্রাসার মাদ্রাসা তুমি করে দাও আইরম বলামিনের বন্ধু বানিয়ে দাও আয় রব্বুল আলামিন যত বিপদ আছে সব তুমি দূর করে দাও আয় রব্বুল আলামিন আয় আমার ভাই আয় বড় কষ্ট করে বড় পরিশ্রম করে মাদ্রাসাটাকে আস্তে আস্তে করে উপরের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ আয় রব্বুল আলামিন প্রতিদিন আমার কাছে আল্লাহ আয় রব্বুল আলামিন কিছুদিন পর পর ফোন করে বলে আয় রব্বুল আলামিন আমাকে বলে ভাই আমার মাদ্রাসার জন্য দোয়া করিয়েন আয় আল্লাহ তোমার কাছে কাছে ফরিয়াদ করি আল্লাহ এখানে তুমি একটা দিনই প্রতিষ্ঠান কায়েম করে দাও আয় রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় রব্বুল আলামিন যেই সমস্ত মায়েরা দান করেছেন সহযোগিতা করেছেন পরিশ্রম করেছেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত বাইদের পরিশ্রম তুমি কবুল করে নাও আয় রব্বুল আলামিন এই মাদ্রাসা থেকে যারা হাফেজ হয়েছে আল্লাহ তাদের তুমি কবুল করে নাও আয় রব্বুল আলামিন মাদ্রাসার প্রত্যেকটা গার্ডিয়ানকে আল্লাহ তুমি কবুল আল্লাহ করে নাও এই মাদ্রাসার যারা জায়গা দিয়েছে আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও অনেকে কারো কারো মা নাই নাই বাবা আয় আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই আয় আল্লাহ আমি বলেছি নিজের মা বাবার জন্য দান করতে অনেকে দান করেছে আল্লাহ আয় বলে আল আমিন যারা মাকে হারিয়ে এখানে বসেছে বাবাকে হারিয়ে বসেছে আয় আল্লাহ নিজের মা বাবা কমরের মধ্যে আল্লাহ মেহরবানি করে তাদের সকলের মা বাবার কবরের আজাব তুমি মাফ করে দাও আয় রব্বুল আলামিন যাদের মা নাই যাদের বাবাও নাই আয় রব্বুল আলামিন তাদের মতো হতভাগা তো আর কেউ নাই আয় রব্বুল আলামিন নিজের মা বাবাকে যারা হারিয়েছে আল্লাহ আল্লাহ বাড়িতে গিয়ে নিজের মা বাবার অনেক স্মৃতিগুলো পড়ে থাকা জিনিসগুলো দেখে বারবার নিজের বাবার গায়ের জুব্বাটা এখনো পর্যন্ত আছে নিজের মায়ের এর শরীরে গুলো পর্যন্ত আছে কিন্তু মা নাই বাবা নাই হে আল্লাহ যেই সন্তান গুনুন তাদের মা বাবাকে হারিয়েছে আল্লাহ তাদের সামনে যখন অন্য কেউ মা বাবা বলে ডাকে তাদের কলিজা গুলো মানে না রে আল্লাহ হে রব্বুল আলামিন যাদের মা বাবা নাই তাদের তুমি সকলের মা বাবার কবরের আজাব মাফ করে দাও হে রব্বুল আলামিন যাদের মা বাবা আছে আল্লাহ আয় আল্লাহ যাদের মা বাবা আছে আল্লাহ তাদেরকে নেক হায়াত দিয়ে দাও আয় رب العالمین এখানে যারা বসে বসে দ্বীনের আলোচনা শুনেছে আল্লাহ আয় আল্লাহ আমরা যারা আলোচনা করেছি আল্লাহ সকলের আলোচনাগুলো কবুল করে নাও আয় رب العالمین এই মাহফিলকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ অনেকেই দূর দূরান্ত থেকে এসেছে আল্লাহ আয় আল্লাহ দোয়া চাইছি মেহেরবানি করে মনের আশা পূরণ করে দাও আয় رب العالمین মা বোনের যারা আওয়াজ নসিহত হে আল্লাহ আয় আল্লাহ সকলের শোনা তুমি কবুল করে নাও আয় رب العالمین হে আল্লাহ এই এলাকার চেয়ারম্যান সাহেব যিনি আছেন আল্লাহ উনি দোয়া চাইছেন আল্লাহ আয় رب العالمین মেহেরبانی করে তাকেও তুমি কবুল করে নাও আয় رب العالمین হে আল্লাহ জনক কল্যাণমূলক যত কাজ আছে আল্লাহ করার তৌফিক দাও আল্লাহ আয় رب العالمین হে আল্লাহ এই মাদ্রাসার একজন موافق মানুষ চেয়ারম্যান সাহেব কি কবুল করে নাও আল্লাহ আয় رب আমিন চেয়ারম্যান সাহেব যত বিপদ বল আছে আল্লাহ তুমি দূর করে দাও আয় রাব্বুল আলামিন জনগনের সঠিকভাবে خدمت করা তৌফিক দিয়ে দাও আয় রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ আয় আল্লাহ জানি না কার মনে কি আশা আছে আল্লাহ মেহেরবানি করে সকলের মনে নেক আশা তুমি পূর্ণ করে দাও আয় রাব্বুল আলামিন asker মাহফিল তুমি কবুল করে নাও আয় আল্লাহ মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আয় আল্লাহ জানি না কারা বাইতুল্লাহ গিয়েছে উমরা করেছে হাজ করেছে আল্লাহ আয় রব্বুল আলামিন যারা হাজ করেছে বারবার হাজ করার তৌফিক দিয়ে দাও আয় রব্বুল আলামিন যারা উমরা করেছে বারবার উমরা করার তৌফিক দিয়ে দাও আয় রব্বুল আলামিন আমরা যারা এখনো পর্যন্ত যাইতে পারি নাই আল্লাহ আয় আল্লাহ জীবনে আর যাওয়ার সুযোগ তুমি করে দিও আল্লাহ আয় রাব্বুল আল্লাহ অনেকে অনেকবার গিয়েছে আল্লাহ আয় রাব্বুল আলামিন যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দাও আয় রাব্বুল আলামিন আমরা যারা যাইতে পারি না আল্লাহ মেহেরবানি করে আয় রাব্বুল আলামিন রসুলের রওজার পাশে দায় আছসালাতু সালাম বলার সুযোগ তুমি করে দিও আল্লাহ আয় রাব্বুল আলামিন যত দিন দুনিয়া আছি মানে হালতে রাখি আল্লাহ আয় আল্লাহ যেই দিন দুনিয়া থেকে চলে যাব আয় রাব্বুল আলামিন شيد الإيمان اللي توفيق الله والله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته